কিন্তু তার একটু বয়স হয়ে গেছিল, তাকে কোনোদিন কথা শেখাতে পারলাম না। শুধু এইটুকু বুঝতে পারি যে খিদে লাগলে সে কিন্তু চিৎকার করে, আর পাখি দেখবেন সারাক্ষণ যদি খাঁচার মধ্যে থাকে না, সেই পাখি উঠতে পারে না। তো মাঝে মাঝে আমার খুব রাগ হয় ছেলের উপর, যে পাখি নিয়ে এসেছিস, আমিও সকালবেলায় খুব কষ্ট কষ্টের মধ্যেই থাকি, ওকে একটু তো খাবার দিতে হবে। কিন্তু উনি আবার খুব শৌখিন পাখি, কিন্তু তিনি ছোলা আপেল নেসপাতি এসব ছাড়া উনি খাবেন না। তামু বুঝতে পারলাম হয়তো লাস্ট জীবনটা আমার ঘরেই হয়তো তার কাটবে। এ হচ্ছে সেই অচিন পাখি, তাকে কোনদিন বেঁধে রাখা যায় না। আবার দেখুন আরেকটা পাখি এনেছে, সে আবার কিরকম, সে মাঝে মাঝে বেরিয়ে যায় কিন্তু আবার জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে, সেও আর যেতে চাইছে। এটি লালন ফকিরের জীবনের শ্রেষ্ঠ গান একটি। এই খাঁচার ভিতর আছে পাখি কামনে আসে যা, তারে ধরতে পারিলে মন গরি, তারে ধরতে পারিলে মন গরি, দিতাম পাখির পাই পাখি কমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে কোঠরে নয় দরজা কাটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আট কোঠরে নয় দরজা কাটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, নইলে কি আর পাখি কি এমন ব্যবহার,
খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পাখি আমার, কোন বনে পালায় এই খাঁচার ভিতর পাখি খাওয়ালে আসে যা। খাঁচা যে তোর কাঁচা বাসে, আপনি চলে গেলেই বা আমি কি রেডি হবে না হবে কেউ জানে না, কিন্তু আগে কিন্তু ওই বাস বাগান থেকে আগে কিন্তু চারটে বাস নিয়ে চলে আসবে, যাতে করে আপনি শ্মশানে পৌঁছাবে। মন তুই রইলে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে করে পাগল আমার, কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে পাখি কবে আসে যা। তারে ধরতে পারিলে মন বেরি, ধরতে পারিলে মন বেরি, দিতাম পাখির পা কবে আসে যা। খাঁচার ভিতর আছি পাখি কবে আসে যা, পাখি কবে।